বিভাগীয় নগরীর রংপুরের অভিজাত শপিং মল জেলা পরিষদ সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনের বিরুদ্ধে মার্কেটের ১৬টি দোকানঘর টেন্ডার ছাড়াই গোপনে বরাদ্দ নেওয়ার মিথ্যা অভিযোগ করে সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে দুপুরে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আলতাফ হোসেন অভিযোগ করেন, তিনি রংপুর জেলা দোকান মালিক সমিতি ও জেলা পরিষদ ব্যবসায়ী সমিতির সভাপতি, সামনে সমিতির নির্বাচন, সেই নির্বাচনের আগে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হাতে গোনা ৬-৭ জন অব্যবসায়ী নিয়ে জুয়েল নামে কথিত নেতা মানববন্ধন করে ঘোলাবানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে। তিনি বলেন, জেলা পরিষদ কর্তৃপক্ষ ওই দোকানের একটিও এখনও বরাদ্দ দেয় নাই, তার নামেও কোনো দোকান বরাদ্দ নেওয়া হয়নি। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দোকান মালিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ আশরাফুদ্দৌলা, আরজু সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, জেলা সাধারণ সম্পাদক লিটন ফারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।